পশ্চিমবঙ্গ বোর্ডের সমস্ত স্টুডেন্টস, তোমাদের স্বাগত আমাদের পালমাই নলেজ ডি ইউটিউব চ্যানেলে। চ্যানেলটিকে যদি তোমরা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইবটা করে রাখবে এবং সবথেকে আগে আপডেট থাকার জন্য বা নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনকে প্রেস করে রাখবে। তাহলে ভিডিওতে তোমরা দেখছো নবম শ্রেণী ইতিহাসের মডেল অ্যাক্টিভিটি টাস্কের প্রথম পার্ট, যেটা তোমরা রিসেন্টলি 2022 জানুয়ারি মাসে পেয়েছো। এখানে পূর্ণমান হচ্ছে 20। তাহলে ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। তাহলে শুরু করি। প্রথম প্রশ্ন থেকে শূন্যস্থান পূরণ করতে হবে, চারটে প্রশ্ন থাকবে, প্রতিটি প্রশ্নের মান হবে 1। দ্য সোশ্যাল কন্ট্রাক্ট বইটি লিখেছেন কে? রুশো। ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা ছিলেন কে? ষোড়শ লুই। বুর্জোয়ারা ছিল কোন সম্প্রদায়ভুক্ত? তৃতীয় সম্প্রদায়ভুক্ত। বাস্তিলের পতন ঘটেছিল 1989 খ্রিস্টাব্দের কত তারিখে বা কত মাসে? তাহলে 14 জুলাই 1989 খ্রিস্টাব্দে। দুই নম্বর প্রশ্ন, ঠিক বা ভুল নির্ণয় করো, চারটে প্রশ্ন, প্রতিটি প্রশ্নের মান হবে 1। যাজক ও অভিজাতের শ্রেণী ছিল সুবিধাভোগী, এটি ঠিক। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রস্তাব দিয়েছিলেন মন্তেস্কো, এটিও ঠিক। কাঁদিদ নামক বইটি লিখেছিলেন রুশো, এটি ভুল। বৈষম্যমূলক কর ব্যবস্থা ফরাসি বিপ্লবের পথ প্রস্তুত করেছিল, এটি ঠিক। তিন নম্বর প্রশ্ন, স্তম্ভ মেলাতে হবে। চার নম্বরের প্রশ্ন, উত্তরটি দেখে নাও। তেল হচ্ছে ভূমিকর, তাইদ হচ্ছে ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য ধার্য কর, গ্যাবেলা হলো লবণ কর, আর ভ্যানথিয়াম হচ্ছে সম্পত্তির ওপর ধার্য কর। চার নম্বর প্রশ্ন, সংক্ষেপে উত্তর দিতে হবে দু তিনটি বাক্যে, প্রতিটি প্রশ্নের মান হবে 2। চারটে প্রশ্ন থাকবে। ক প্রশ্ন, আসিয়া রেজিম বলতে কি বোঝো? উত্তর, আসিয়া রেজিমের অর্থ হলো পূর্বতন সমাজ। 1789 খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লবের পূর্ববর্তী কালে ফ্রান্সে তথা ইউরোপে অধিকাংশ দেশে যে রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক বৈষম্যমূলক ব্যবস্থা প্রচলিত ছিল তাকে আসিয়া রেজিম বা পুরাতন্ত্র বা ওল্ড রেজিম বলা হয়। খ প্রশ্ন, থার্মিটোরীয় প্রতিক্রিয়া কি? উত্তর, 1794 খ্রিস্টাব্দের 28 জুলাই রোবেসপিয়ার অনুগামীদের গিলোটিনে হত্যার ঘটনাকে থার্মিটোরীয় প্রতিক্রিয়া বলা হয়। গ প্রশ্ন, ফরাসি বিপ্লবের তিনটি আদর্শ কি কি? উত্তর, ফরাসি বিপ্লবের তিনটি মূল আদর্শ ছিল, এগুলো হলো সাম্য, মৈত্রী ও স্বাধীনতা, অর্থাৎ জাতীয়তাবাদ, গণতন্ত্রবাদ এবং ব্যক্তি স্বাধীনতা। ঘ প্রশ্ন, টেনিস কোর্টের শপথের প্রধান কারণগুলি কি ছিল? উত্তর, 1789 খ্রিস্টাব্দের 5ই মে ফ্রান্সে জাতীয় সভার অধিবেশন শুরু হলে জাতীয় সভার ভোটদানের পদ্ধতি নিয়ে প্রথম ও তৃতীয় শ্রেণীর সঙ্গে তৃতীয় শ্রেণীর বিরোধ শুরু হয়। তৃতীয় সম্প্রদায়ের প্রতিনিধিগণ মাথাপিছু ভোটের দাবি জানালো এবং রাজাসভার অধিবেশন বন্ধ করে দেন। তৃতীয় সম্প্রদায়ের প্রতিনিধিগণ সভাগৃহ বন্ধ দেখে উত্তেজিত হয়ে পড়েন এবং মিরোবো ও আবিসিএসের নেতৃত্বে পার্শ্ববর্তী টেনিস খেলার মাঠে এই মর্মে শপথ গ্রহণ করেন যে যতদিন না ফ্রান্সের জন্য একটি কার্যকারী সংবিধান রচিত হচ্ছে ততদিন তারা ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালিয়ে যাবেন। একই টেনিস কোর্টের শপথ 20 জুন 1789 খ্রিস্টাব্দ বলে। তাহলে এখানেই ভিডিওটিকে শেষ করলাম। আশা করি তোমরা প্রশ্নের উত্তরগুলি ভালোভাবেই বুঝেছ। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক, কমেন্ট ও শেয়ার অবশ্যই করবে। তাহলে দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।